রিমল ঘূর্ণি বতাহর প্রভাব পেলাইছে কাছাড় জেলাখনতো। দুদিনিয়া ধারাষার বরষুণের ফলত কাছাড়র বিভিন্ন অঞ্চল বানপানির কবলত পরিছে। কাছাড়র উধার বন্ধতো একই পরিস্থিতি। দুদিনিয়া ধারাষার বরষুণত মধুরা নদীর পানি হঠাৎ উপঙ্গি পড়ার ফলত উধার বন্দর দেশবন্ধুনগর প্লাবিত হয়ে পড়ে। বাড়হনি পানিয়ে প্রায় 2 শতাধিক ঘর বুর পেলায়। কিছুমান মানুষের ঘরত আঁঠুলৈকে পানি, কিছুমানের ঘরত আকো কঁকাললৈকে। লগতে একমাত্র যোগাযোগের পথটো ডুব যাওয়ার বাবে বহুলোক পানিত আবদ্ধ হয়ে পড়ে। এনে অবস্থাত তেওঁলোকে বাহর ভুর বনায় তাত উঠি ঠালিগ্রাম KBJR মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ত আশ্রয় লয়। প্রায় শতাধিক পরিয়ালে নিজের ঘর দুয়ার এরি সেই বিদ্যালয়ত আশ্রয় লৈছে। আশ্রয় শিবিরত থাকা পরিয়ালের লোকে জানা মতে কেবলমাত্র 1 ঘন্টা ধরে হওয়া বরষুণের ফলত মধুরা নদীর জলপৃষ্ঠ বৃদ্ধি পাইছে আর এই পানিয়ে প্রথম রাস্তাটো ডুবাই ঘরবুর প্রবেশ করে। মধুরা নদী হঠাৎ ফুলি উঠাত সকলে আতঙ্কিত হয়ে পড়ছে। চন্দ্রনগর এটা 5 নম্বর ওয়ার্ড। আজকে যে হঠাৎ করিয়া 1 ঘন্টার ভিতরে এরকম ফ্লাড, মানে এটা বাবার মতো না, ভয়ানক ঘটনা। যে প্রত্যেকের গড়ে গড়ে জল, মানুষ বাঁচত কীরকম, গরু বাঁচাইত কীরকম, মানুষের জান লইয়া পুরা ধমাধম পড়ে গেছে। সবাই হেল্প করছে যে মানুষে কীভাবে বাঁচানো যায়, কীভাবে নিয়ে সেফ রাখা যায়। আমরা মন্ডল প্রেসিডেন্টও আমার সঙ্গে যোগাযোগ করছে। অনুমানিক কখনো 60-70টা গড় জলের তলে আছে। বৃষ্টি যদি আবার রাত্রে দেয় আবার কি পড়ে যায়, ওই বইটা তো খোয়ার মতো না। বহুত গিয়ে KBJR স্কুলও রয়েছে, আর বহুত এখানে মন্ডল ফাঁসলা স্কুলও রয়েছিল, পরে ফাঁসলা স্কুল থেকে তারা রেফার করা নিয়ে গেছে। দেশবন্ধুনগর কলোনি গড়ের ভিতরে কোমর জল, সেই ঘরে বুক জল, সেই ঘরে 7-8 জল, সেও আছে শিববাড়ি স্কুল, সেও আছে কলোনি স্কুল, না হলে তোমার 140-130 অনুমানিক 1 ঘন্টা খানের ভিতরে হয়ে গেছে। এটা ওই মধুরা নদীর গান গড়ে হয়ে গেছে। হ্যাঁ, কয়টা কইতাম কই না, আমরা কিন্তু